তাণ্ডব 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 ইয়েস খেলা ঘুরিয়ে দিয়েছে জিদ্দা হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজা এখন আমরা কথা বলব হচ্ছে বিকেলবেলা থেকে অলরেডি কিন্তু শনিবারের খেলা ঘুরতে শুরু করেছে আমি সত্যি কথা বলছি আমরা সবাই না খুব তাড়াতাড়ি মানে কি আশা ছেড়ে দেওয়া বলে না এটাকে সেই আশা ছেড়ে দিই আমরা বিশ্বাস করো কলকাতা বেল্টে যথেষ্ট ভালো ওয়ার্ক করা শুরু করেছে বুকমহেশও বেল্টে ভালো ওয়ার্ক করা শুরু করেছে আমাকে একজন পাঠালো যে ও কিন্তু আন্দুলে দেখতে গিয়েছিল সেখানেও কিন্তু মারাত্মক রেসপন্স দেখতে পেয়ে ও ফার্স্টে ফার্স্ট শোতে যা ছিল সমস্তটা ফার্স্ট ডে ফার্স্ট শো মান ফ্যান্সদের তরফ থেকে ছিল বাট আপাতত ম্যানসদের তরফ থেকে হচ্ছে মানে মানুষদের তরফ থেকে মানুষের সাপোর্টটা পাওয়া যাচ্ছে দেখো অলরেডি শো যখন বাড়ানো হয়েছে তখন রেসপন্স কালকে ভালো ছিল এবার আসি একটা একটা করে পয়েন্টে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ইয়েতে যে এতগুলো করে শোজ অলমোস্ট ফুল হাউসফুলস দিয়েছে এবং এখন আমি তোমাদেরকে সেই সমস্ত ছবি তুলে ধরবো দেখাবো যেগুলো শুধুমাত্র টিল বুকমাই শোয়ের আপডেট বুকমাই শোয়ের বাইরে বেরিয়ে কত সিঙ্গল স্ক্রিনে কত ভালো ব্যবসা করছে ক্যান ইউ ইম্যাজিন সেটা বুঝতে পারছো জাস্ট চারটে ছবি তোমাদেরকে দেখালে বুঝতে পারবে সেখানে তুমি যদি দেখো তাহলে তুমি বুঝতেই পারবে যে বুকমাই শোয়ের ভিতরের এই অবস্থা বুকমাই শোয়ের বাইরে কি হবে তাহলে এই চিত্রটা হচ্ছে আইনক সাউথ সিটির চিত্র তাও বা সন্ধে সাতটার শোয়ে আইনক্স সাউথ সিটির চিত্র সন্ধ্যে সাতটার শোয়ে কোন সিনেমা জিদ্দার সিনেমা মানুষ ভাই আইনক সাউথ সিটি কখনোই একটা কমার্শিয়াল ছবির আতুর ঘর জায়গা নয় আইনক্স হাউসিতে কোনো দিন কমার্শিয়াল ছবি চলেনি এর আগে বাট জিদা করে দেখালেন জিতে দেখালেন আইনক্স জিতে দেখালেন মাল্টিপ্লেক্স ও মাই গুডনেস ওয়াও হোয়াট আর রেসপন্স তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে অল টিকিটস আর সোল্ড আউট গ্রে হয়ে গেছে টিকিটগুলো কাটা যাচ্ছে না দেখতে পাচ্ছ তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আশা করি এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ সাতটার শো এটা এবং এখানে দেখা যাচ্ছে পঁচিশ তারিখের ডেট আমি ভালো করে জুম করে দেখাচ্ছি দেখো পঁচিশ তারিখের ডেট সাতটার শো এটা হিউজ একটা ক্রেজ বলা যেতে পারে এবং এই শোটাই অলরেডি ইয়েলো কার্ড দেখে নিয়েছে সাতটার শো ইয়েলো কার্ড দেখে নিয়েছে এই দেখো জাস্ট দেখো যে সাতটার শো ইয়েলো কার্ড দেখে নিয়েছে ওয়াট আ ক্রেজ এবং শুধু তাই নয় একটা শোই যে ইয়েলো কার্ড দেখে যায় বাকি শোয়ের কিছু রেসপন্স নেই সেটা বলতে পারবো না হাইল্যান্ড পার্কের ছটা পঁয়ত্রিশের শো দেখো রেসপন্স দেখো বস রেসপন্স কত পরিমাণে বেড়ে গিয়েছে দেখো আস্তে আস্তে স্প্রেড করছে এবং তোমাদেরকে বলে রাখি সিনেপলিস মল দেখো দুটো শো দুটো শো এসেছিলো দুটো শোই কিন্তু মারাত্মক রেসপন্স ক্রিয়েট করেছে দুটো পঁয়তাল্লিশ পাঁচটা পঁচিশ দুটো শোই কিন্তু দুর্দান্ত রেসপন্স ক্রিয়েট করতে পেরেছে ভালো করে লক্ষ্য করো এই দুটো সই কিন্তু ইয়েলো করে ফেলেছে এবং বলে রাখি এটা দারুণ এটা দারুণ একটা আপডেট এই চারটায় তো ছিল ইয়ে এছাড়াও আমাকে একজন বারবার করে রিকোয়েস্ট করেছে যে প্লিজ তার কাছে কোনো ভিডিও ফুটেজ নেই কিন্তু সে আমাকে এটা রিকোয়েস্ট করেছে যে প্রণব পাত্র বলে যে সে আমাকে পরিষ্কার কথা বলেছে সে দেখতে গিয়েছিল আন্দুলে কালকে সে দেখতে গিয়েছিল এবং সেখানে প্রায় দুশো আড়াইশো তিনশো আড়াইশো থেকে তিনশো সিটের সিঙ্গেল স্ক্রিনে টিকিট প্রাইস একশো টাকার কাছাকাছি ছিল কিন্তু পুরোপুরি হাউসফুল ছিল সে এইটা কিন্তু বলেছে সে বলেছে যে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা শুধু একটা হল থেকে ওই কালেকশনটা আসতে পারে ওখান থেকে এবং আমি তোমাদেরকে বাঘা যতিনের সময়ও বারবার বলেছি যে সিঙ্গেল স্ক্রিনের কালেকশন সময় বেশি থাকবে সেটাই স্বাভাবিক কারণ সিঙ্গেল স্ক্রিনের সিট সংখ্যাটা বেশি এবং যতই টিকিট প্রাইস কম হোক সেটা কিন্তু একশো টাকার নিচে নয় এবং সেই কারণে টিকিট প্রাইস ওই লেভেলে থাকা অনুযায়ী একটা ভালো রকম কালেকশান কিন্তু আনতে পারে কিন্তু মানে কালকে দেখতে গিয়েছিল এবং যদি এরপরে আমাকে বলেছে যে এরপরে যদি ইয়ে করে ও দেখতে যায় তাহলে অবশ্যই ও ভিডিও করবে ওকে আমি কথা দিয়েছি যদি কোনো ভিডিও ফুটেজ নিয়ে আসতে পারো তাহলে সেটাকে নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও করব তা আমি এই ভিডিওর ভিতরে বললাম যেহেতু আমাকে বলেছে ওর নাম প্রণব পাত্র আমি ওর কাছ থেকে পারমিশান তো নিই বাট আমি নামটা জাস্ট বললাম তো খুবই ভালো লাগছে এত ভালো রেসপন্স চারিদিকে এবং অলরেডি সন্ধেবেলা থেকে কিন্তু খেলাটা ঘুরে গিয়েছে আজকে শনিবার আজকে সন্ধেবেলা থেকে খেলাটা ঘুরে গিয়েছে এবার আসছে রবিবার রবিবারের খেলাটা কি হবে সেটা রবিবার বলবে অ্যাডভান্স বুকিং নয় রবি রবিবার বলবে সেটা রবিবারের খেলা রবিবার বলবে কারণ রবিবারের দিনের দিন বোঝা যাবে যে আসল বুকিংটা কি আফটার টেন পি এম বোঝা যাবে এবং রাত্রিরবেলা মানে একদম শেষের দিকে রাত্রির দশটা সাড়ে দশটা এগারোটার পরে আমরা পুরো বিষয়টা বুঝতে পারবো যে এক্সাক্ট কী কী ঘটলো সারাদিন ধরে এবং সকাল থেকে আমরা একটা আইডিয়া করতে পারবো যে কী কী ঘটছে দিন ধরে সেগুলো তোমাদেরকে আপডেটস দিতে থাকবো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও একটা জিনিস বলে দিই যে কালকে রবিবার এবং জিদ্দার ছবির এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ম্যাক্সিমাম স্পট বুকিং হচ্ছে তো আমরা কিন্তু রবিবারে এক্সপেক্ট করতে পারি যে সেই ছবিটারও ক্ষেত্রেও কিন্তু স্পট বুকিং হবে কালকের ক্ষেত্রে এবং খুব ভালো লাগছে যে ছবিটা কিন্তু আস্তে 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 নিজের জাম্পসটা ধরছে কালকের যদি অবস্থা আমি ধরি কালকের যদি মানে মানে অবস্থার ব্যাপারটা দেখি তাহলে কালকের থেকে কিন্তু আজকে অনেকটা ভালো জায়গায় এসে দাঁড়িয়েছে আশা রাখবো রবিবার আরও ভালো জায়গায় গিয়ে দাঁড়াবে সোমবার একটা ড্রপ দেখুক কিন্তু সেটা যেন মারাত্মক ড্রপ না হয় ছবির কন্টেন্টে দম আছে ছবিটা একটা একদম আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি হয়েছে একটা গুড ডিসেন্ট ওয়াচ ফিল্ম এবার এই ছবিটা বাংলা বক্স অফিসে চলা উচিত আমার এটাই মনে হয় এবার দেখার বিষয় যে ছবিটা চলে কি চলে না এবং ছবিটার লাস্ট ওয়ার্ডিক্ট লাস্ট বক্স অফিস কালেকশন লাস্ট বক্স অফিস ওয়ার্ডিক্ট কী হয় এবং প্যান ইন্ডিয়া থেকেও ওই ছবির টোটাল কালেকশন কত আসে এবং সব সম্মিলিত কালেকশন মাল্টিপ্লেক্স কালেকশন এবং প্যান ইন্ডিয়া কালেকশন ফার্স্ট উইকের কী দাঁড়াতে পারে কারণ ফার্স্ট উইকের পরেই আবার অ্যানিম্যাল চলে আসে সেটা নিয়ে বাঙালিরাও যথেষ্ট এক্সাইটেড ওদিকে আবার ইয়েরাও এক্সাইটেড মানে হিন্দি ভাষাভাষীর মানুষজনেরাও এক্সাইটেড তাই অ্যানিম্যাল আসার পরেই আর রান পাবে না পরপর পর পর ছবি আসতে থাকবে টাঙ্কি আছে সালার আছে প্রধান আছে বাংলা থেকে এসব ছবিগুলোও তো রয়েইছে তো দেখা যাক সময় হাতে কম বাট অনেক বড় পরীক্ষায় নেমেছে জিদ্দা স্যালিউট জিদ্দা অলরেডি হাউসফুল দেওয়া শুরু করেছে এবং অলরেডি বাস ক্রিয়েট করা শুরু করেছে এবার দেখার বিষয় যে কীরকম কী হয় তবে এই চার চারটে স্ক্রিনশট যেটা তোমাদেরকে দেখালাম এবং খুব ভালো লাগছে সিনেপলিসের মতন হল আইনক্স তারপরে তোমার সাউথ সিটি আইনক্স সেগুলোর পরপর শোজ হাউসফুল করতে থাকছে সাউথ সিটি আইনক্স স্যার আগের শোটাও কিন্তু হাউসফুল ছিল এবং এই সাতটার শোটাকেও কিন্তু সাউথ সিটিতে অলরেডি ভালো রেসপন্স মানে অলরেডি ফিলিং ফার্স্ট ইয়েলো কার্ড দেখিয়ে দিয়েছে এবং ওটাকে হাউসফুল করেই দেবে জিতটা তো এই ছিল এখনকার মতন ভিডিও তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই